اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله وبحمده سبحان الله العظيم. الحمد لله আমার কলেজের টুকরা মধ্য সাইচ্ছা এলাকাবাসী কর্তৃক আয়োজিত রায়পুর লক্ষ্মীপুর ওমর আলী মিয়া ঈদগাহ ময়দান তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, সম্মানিত প্রধান বিশেষ অতিথি, আমন্ত্রিত মেহমানবৃন্দ, আমন্ত্রিত আলোচকবৃন্দ, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট ছোট সোনামণিরা, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অনুষ্ঠান যারা লাইভে দেখছেন, বাংলা ভাষাভাষী বিভিন্ন ধর্মের ভাই ও বোনেরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? সুপ্রিয় তারপরে আলহামদুলিল্লাহ, আমার সম্মানিত চেয়ারম্যান সাহেবের প্রতি আমি কৃতজ্ঞ, উনি আমাকে অনেক মহব্বত করেন। আমার কাছে তার কিছুই নাই দোয়া ছাড়া, যে আমার ভাই আমাকে অনেক ভালোবাসেন, অনেক প্রোগ্রাম তিনি আমাকে অতিথি করেছেন। আল্লাহ আমার ভাইকে নেকায়েত দারাজ করুন, আর অন্যান্য অতিথিরা আছেন আমার প্রিয় মানুষ, আল্লাহ তাদেরকে কবুল করুন। কথা বলেছেন আমাদের কলিজার টুকরা ডক্টর আবুল কালাম আজাদ বাসার ভাই, অনেক ভালো মানুষ আমার ভাই। আরও কথা বলেছেন মাওলানা সুলতান মাহমুদ খান, আলহামদুলিল্লাহ আল্লাহ ওনাদের কণ্ঠকে মহাগ্রন্থ আল কোরআনের জন্য কবুল করুন। হাফেজ মাওলানা আজহার ভাই কথা বলেছেন, মাওলানা আব্দুর রহমান দিওয়ান কথা বলেছেন। তা আমি অল্প কিছু কথা রাখবো ইনশাল্লাহ, আশা করি আপনাদের প্রাণ শীতল হয়ে যাবে, পড়ে আমিন। তো মাহে রমজানের ইম্পর্টেন্সি নিয়ে অল্প কিছু কথা রাখবো ইনশাল্লাহ, শুনবেন তো? আল্লাহ আল্লাহ শানু বলেন, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে মুমিনরা তোমরা যারা আমাকে বিশ্বাস করেছ, কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা তোমাদের উপর ফরজ করেছি আমি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা যারা গুজারিয়া গেছে নবী রাসূল উম্মত আমার বান্দা তাদের উপরও আমি ফরজ করেছিলাম। আমি আল্লাহর টার্গেট হচ্ছে কেন রোজা ফরজ করছি, তোমাদেরকে কষ্ট দেওয়ার জন্য নয়, আমি আল্লাহর টার্গেট হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুম, যাতে করে রমজানের প্র্যাকটিসের মাধ্যমে তোমরা খোদা ভীতি অর্জন করতে পারো। আমি আল্লাহ করছি ছোট্ট আয়াতে চারটা কথা কইছি, ও মুমিনরা রমজান তোমাদের উপর ফরজ করছি, তোমাদের আগে যারা আছে এর উপরও করছি, কিল্লে করছি সাইড নম্বরে কয় লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যাতে খোদা ভীতির সার্টিফিকেট রিসিভ করতে পারো। যদি খোদা ভীতির সার্টিফিকেট পাইতে পারো, এই ক্লাস যদি পাস করো, জান্নাত তোমাদের জন্য ফ্রি মাগনা। ওয়াইদাতলিল মুত্তাকিন, আমি মুত্তাকিদের জন্য এই জান্নাতের মনোরম দৃশ্য সব কিছু সাজিয়ে রেখেছি। তাইলে খোদা ভীতি এই ক্লাসটা পাস হইতে হইব। নামাজ, হজ, জাকাত ইত্যাদি ব্যাপারে আল্লাহ এত কিছু বলেন না যে খোদা ভীতি অর্জিত হয়, কিন্তু এটার ব্যাপারে স্পেসিফিকলি স্পেশাল ভাবে বলছেন রোজা প্র্যাকটিস করলে তোমরা খোদা ভীতি অর্জন করতে পারবা। আর তুমি যদি খোদা ভীতি এই ক্লাসে পাস করো, তো হাসর মাঠে যে 50,000 বছর থাকমু থাকবে তোমরা, আমি রাখমু এইটি তোমার আমি ডল লাগাইছি, কবরে 40,000 বছর থাকবা, ফলসেরা 30,000 বছর ফার হইবা, 10 বছর উঠবে উঠবে, 10 বছর মিডেল, 10 বছর নামবা, এই 1,20,000 বছর এটি কোনো ব্যাপার ন, সিস্টেম করে আমি তোমার কয়েক সেকেন্ড এটি পার করে দিব। শর্ত কি? মোত্তাকি হইতে হইব। শর্ত কি? মোত্তাকি। মোত্তাকি কাকে বলে সেটা একটু পরে বলছি, এর আগে একটা হাদিস আমি বলছি, লিসয়েমে ফারহাতান,
রোজাদারের জন্য দুইটা খুশি কয়টা একটা হচ্ছে ফারহাতুন ইনদা ফিত্রিহি ইফতার করার সময় ইফতার খায় আরা দিনের রোজা কত খুশি হয় আলহামদুলিল্লাহ খাইছি বলে রান্না হয়েছে এই কথা নবীও বলতেন বাদাল ইফতার হুজুর এভাবে বলতেন জাহাবাত জাম আও তৃষ্ণা গেছে ওয়াবতাল্লাতিল উরুকু গিরা গারা ঠান্ডা হয়েছে আলহামদুলিল্লাহ রগে রগে তো শরবত বেলের শরবত ট্যাঙ্কের শরবত ঠান্ডা গা গর 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 করে ভালো লাগে কথা বুঝছেন নেই নবীজি তো মরুর দেশের লোক তো হুজুর কোন কলজে ঠান্ডা হয়েছে কলজে ঠান্ডা হয়েছে কত খুশি লাগে রোজাদারকে ইফতারের সময় আর একটা খুশি হইলো মহান রবের সাথে যখন দেখা করবেন যখন লক্ষ্মীপুর শিল্পকলা একাডেমিতে জান্নাতে ঢুকে যাবেন পর্দার আয়াল থেকে একজনে বলবেন হাল ওয়াজাদতুম মা ওয়াদা রব্বুকুম হাক্কা তোমাদের রব যে সমস্ত ওয়াদা করছে তোমরা পাইছো নি সব কথা সত্য ক পাইছি ওয়াজাদনা হাক্কা আমরা পাইছি মা ওয়াদা রব্বুকুম মা ওয়াদা রব্বুনা আমাদের রব যা ওয়াদা করেছে ফর্দার আল থেকে তিনি কইব কিচ্ছু সতরা কামনে কে মে আছে আপনি ইয়া করে মুকান্দার খোলেন ফর্দার সর আছে ইয়ে তো কে কথা করছে দেন চান কে আল্লাহ কইছে আমরা 12,500 এর লগে বিয়ে করাইব করাইছি 10 দুনিয়ার রহমান জান্নাত দিছি নিয়ামতের শেষ নাই যে কোনো কিছু চাইতেছি আমরা আনন্দ করতেছি আপনি কম দেয় না এই সে আপনি কে সে মুখ মুখ খুলে আচ্ছা খুলিয়ে হন তোরা এই যে এত সুন্দর জান্নাত এত কিছু হইলি এই জান্নাত যিনি বানাইছে ইনি আরো সুন্দর ন আরো ডকের ন কহে কত ওনারে দেখছত্তি কর না কোথালে কিতেই হয়েছ সিপস দিতে বলে বইয়ে রেখছে উনি ক রায় ফুরতেছিলি রুস্তম আলী কল তো তোর বোগা হটিল আহারে এতে ডিগ্রিতে হচ্ছে তুইও মাস্টার শেষ একদিন ইয়ারে মনের মাইতে দেই তোর কলজা ভাঙি গেছে হা কিতা দেখলাম আল্লাহ আহা কলজা তো হাঁদাই গেছে রু হাঁদাই গেছে কিতা দেখলাম কই যে তোর ডাল্লেকটারে যে বানাইলো সেই ইঞ্জিনিয়ার সে ডিজাইনার খালেক মালেক উনি আরো ঢকেন না কোথায় তো তুমি আরো ঢকেন কোথা আরো দেখছ তুই কনা কোথায় কটে আর ব্যস্ত হয়েছ যে জিহবাতে একসাথে 3,007 গ্রহণ করছে 3,000 টেস্ট বার তো এই যে ব্যক্তি যিনি যে মহান সত্তা জিহবাটা বানাইছে তিনি কেমন ও তিনি তো আরো মজা আরো ডকের আরো জ্ঞানী আর সুন্দর কত ওনারা দেখছ তুই কনা কত কিতে আইছ কই যে গোলাপ ফুল কত সুন্দর ফুল তারপর ওই যে ফুল ফুলের যিনি ডিজাইন করছে ফুলটা কত সুন্দর তাহলে ডিজাইনার আরো সুন্দর না হ্যাঁ কত ওনারে দেখছ তুই কনা ও তাইলে আমনে কে কাই এত হেই আমি এত তোদের রব 1,000 কোটি মানুষ এই পৃথিবীতে 800 কোটি মানুষ মানে না তোরা রায় ফির গেলে আরে মানছ 200 কোটি লোক আমি আল্লাহর নাতে কি বিশ্বাস করছ সুবহান রব্বিল আলা কইছ তো বান্দা সে রবের কোনোদিন দেখছ না হেই তো আমি রব সাইতি সাস নি কো আল্লাহ সাইও এরকম মজার রবের কে না চায় কফরদা সরান রেডিও দিচ্ছি আমার নূরের তাজাল্লি আল্লাহ জাল্লা শানু নূর বিকিরণ করবেন ফর্দা সরাইয়া জান্নাতীরা দেখিয়া তো খুশি হবে খুশিতে বাঘ বাঘ হয়ে বেহুশ হয়ে থাকবে 1,000 বছর পর হুঁশ ফিরে আসবে এরপরে আল্লাহ প্রশ্ন করবেন কি বুঝত আল্লাহ রায়পুরে এত নিয়ামত পাইছি ক্ষমতা হয়েছি সব কিছু হয়েছি বউ হয়েছি জি হয়েছি ইডি গীতা জান্নাত আছে ইডি দুইটিয়ার দামও নাই আমরা দর্শনের তো মজা আপনি যে আমাদের রব আমরা না দেখি আপনার বিশ্বাস করলাম আজকে বুঝলাম আমাদের রব কত সুন্দর আর রব কত দামি জান্নাতীরা এত খুশি হবে এমন খুশি জান্নাত পাইও তারা এত খুশি হবে না আবার তারা 1,000 বছর বেহুশ থাকবে এই জগতে এই পৃথিবীর জগতে এক পয়গাম্বর খালি ভিডিও কল দিয়ে লাইতে লাগে মোবাইল টিপ দিয়ে লাগে ক্যামেরা আল্লাহ কসুব রব্বি আরিনি দেখিবা মনে চায় গো আল্লাহ
আপনাকে কত সাইতাম সাই অডিও কল আর কত কথা কইতাম আমাকে আপনি দেখাবা দেখার তৌফিক দেন কইও মুসা হাইতেন এই ক্যামেরাতে মাত্র 3 লাখ আলোক গ্রাহক রিসিভ করে আর আমাদের এই শোকে 10 কোটি আলোক গ্রাহক একসাথে রং ধারণ করে যেটা পাবলিশ করার মতো ব্রেনের শক্তি নাই तमाम পৃথিবীতে এত কোটি ভাষাও নাই এত রং সে একসাথে এক নজরে চাইতে পারে সুবহানাল্লাহ পায় না বুড়িয়া কি এমনি নষ্ট হইছে বুড়িয়ার রেসলিং এমনি সহায় না বুড়িগুই আগের যুগের বউ আসিল দেহেতি কত মজা বউ বরে একদিন কয় বুড়িয়া কাহারে তোরে রুস্তম আলী কলেজ 21 ফেব্রুয়ারিতে তুমি যে ড্যান্স দিছিলে নূপুর পরি হে দিনে তো আর রু হান্দাই গেছে তোমার শরীরের ভিতরে ইয়াল্লা না সাহেবের সাহেবের দরে তোরে বিয়া করলাম তুই হেই কবিতা ডাকা তোর আবৃত্তি করো না বুড়ি কিতা কয় বুড়িগের বেয়াদব সব খারাপ আর অত সেই বুড়ি হায়দারগঞ্জ নাতিনের বিয়াত গায়ে হলুদ অনুষ্ঠান এক সপ্তাহ আগে যায় ড্যান্স দিত যা এরকম সিটিং বুড়ি আমাদের মধ্য সাইছা নাই রে বুড়িয়া কয় রে আর খাটের মধ্যে ওকে ড্যান্স দাও না তুই টিকলি করি বিচালি লাগায় নূপুর পরি যে ড্যান্স দিছো পাঁচ ধান খেতে রই রৌদ্র ছায় লোক ছড়ির খেলা রে ভাই চোখা চোখির বেলা ঠিক না আরে বুড়িয়া রে বুড়িয়া রে কব ব্যর্থ অথচ এই বুড়ি হিয়ানে ড্যান্স দেয় ও বুড়িরা বুড়িগারে বেদব কইর না বুড়িগারে আনন্দ দিবেন না এই বুড়িগাই মনের দুঃখে আল্লাহর হযরত রেসলিং চা ল্যাংড়া ল্যাংড়া বেড়িডি হাস মুন্ডা বেড়িডি ঠিক কি না চশমা ঠিক করে দিস আয়েন না এরকম সিটিং বুড়িগা বর্তমানে মাথা নেই রে না আর সামনে নাই রে কত সুন্দর তো মুসা আলাইহিস সালাম কো আল্লাহ কত সাইতাম সাই ভিডিও কল দিয়া ওই ক্যামেরা বন্ধ করো লান্তার রানী কোন আয় সাইয়ু মানে রে এবার আল্লাহ জাল্লা শানু কয় মুসা আলাইহিস সালাম এমন জাতের পয়গম্বর দরখাস্ত সিটা করে চাইলে কথা ফেরে না খুব জালালি মেজাজ আল্লাহ আমার সাইতাম সাই আল্লাহ কইতেছে হন মুসা আমি নূরের তাজাল্লি আমার এই ফেসের রিফ্লেকশন তোর পাহাড়ে দিব তোর পাহাড়ের কিছু হয়ে গেলে আয় কইতেতাম না তুই কোন মই যাবে কি হইবা আল্লাহ সলক ফালাম্মা তাজাল্লা রব্বুহু লিল জাবালে জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সায়িকা নূরের প্রকাশ যখন আল্লাহ দিলেন তোর পাহাড়ে তোর পাহাড় জলে ছাই হয়ে গেল মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেলেন ফালাম্মা ওয়া আফাকা যখন হুঁশ ফিরে আসলো ওয়ালা তুবতু ইলাইকা আল্লাহ মাফ সাহেব ক্ষমা চাই আমার কাছে ওয়ানা আউয়ালু মিনাল মুসলিমিন আমি প্রথম সারেন্ডার করলাম বিশ্বাস করলাম এই দুনিয়াতে এই সুখে আপনার সাম সম্ভব ন আল্লাহর সাথে হইলে মরণ লাগবো সেই তুর পাহাড়ে গেছি আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঐশ্বিক মাল তো কমায় যেতে অসুবিধা কি আল্লাহর নিচে রে সেখানে নামাজও পড়ছি সেই তুর পাহাড় জলি সুরময় গেছে সুবহানাল্লাহ ক আল্লাহ দর্শন তোরা তো খালি জান্নাতে হারাহারি করস কতক্ষণে জান্নাতে যাইবি জান্নাতে সবচেয়ে বেশি মজা হচ্ছে আল্লাহ দর্শন প্রত্যেক শুক্রবার আল্লাহর সাথে এসে আল্লাহ নিজে রান্ধি বাড়ি তো করে খাওয়াই বাড়ি টাড়ি দিব খা আরো কত ভালো খানা আল্লাহ কইব তামাম পৃথিবীর মানুষ এই নেট বানাইছে নেটে মাড়ি দিয়ে ক্যামেরা বানাই সারা পৃথিবী ভিডিও কল দিস আমি আল্লাহরে মানল না তো তোরা ইন্টারনেটে আরে বিশ্বাস করছ এলবে গায়ে আরে কোনো দিন দেখছ তোরা মেইন টাওয়ারের লগে সংযোগ এখন আমারে সা আনন্দ উল্লাস কর তারপরে তো করে বিমান বানাই না রকেট বানাই না স্যাটেলাইট বানাই না যারা গুগল বানাইছে নেট বানাইছে হেতারা তো করে বেকুব কইছে এত সুন্দর বউতুই মধ্য সাইছে আফসারি উজুর ওয়াজনে এগুলো হা কল তখন তোরা বেনসন সিগারেট টানি খাইবি আর হজরত জো বাইডেন হুজুরের দিকে চাইছে হাসবি আল্লাহ বলতে আছে ফালিও মাল্লাজিনা আমানু মিনাল কুফারে ইয়াদ হাকুর সেদিন মুমিনেরা কাফেরের দিকে চাইছে হাসবো এনে কেমনে আসবেন হিডাও আল্লাহ করতে আছে হুম আজওয়াজ হুম ফি জিলালিন আলাল রয়ক মুত্তাকিউন তারা তাদের ওয়াইফের গায়ে ডালান দি হযরত জো বাইডেন ভলাদিমির জেলেনস্কি এগুনের দিকে সাই সাই সিগারেট টানি মেডিন জান্নাতে দুনিয়াটা খাচ্ছে আবার হারাম টানটা দিবেন না আসবি কেন ভাই জো বাইডেন রে চালারে আঙ্গুল না পে খুব কইছিলি
ঠিক না দোয়া হেকাতুম মুস্তাফশেরা তারা হা হা করে হাসবে জান্নাতীরা সুবহানাল্লাহ কোন না একটু হাসেন না হা হা আর হযরত মেসিবের গিরাগানো যখন সাজব আমরা তো এভাবে ডালাম দিয়ে আসমু ইয়া ঢাকুর তারপরে জমা মুজাক্কারে গায়েবের সিগা ইয়া ঢাকুন তারা হাসবে মোজারে মারুফের সিগা মোজারে মারুফের সিগা হাসবে তারা আর হাসবেন কিনলে এগুলো নালার মধ্যে ফিরাইব এটাও নবীজি কইতে আছে কেমনে ফিরাইব আমি সেদিন হাদিস থেকে গবেষণা করলাম কাফের গো একটা দাঁত মিসল ওহদিন ওহদ পাহাড়ের মতো লম্বা তাইলে ওহদ পাহাড় হলো 6 মাইল তা দুনিয়ার দাঁত আবার আমি মিলিয়ে লাইলাম তিনকে মিলিয়ে 1 ইঞ্চি তাহলে 1 ইঞ্চি 3 ওহদ পাহাড় কয় ওহদ পাহাড় 3টা তাহলে কত মাইল হয় 1 ইঞ্চি সমান কত মাইল 18 মাইল এই হাদিসের শেষ অংশে আছে গিলাজু জিলদি সালাসু মাসিরাতিন জাহান্নামের গো গায়ের চামড়া এ 3 দিনের দূরত্ব মানে 48 মাইল 48 মাইল যেলে মুসাফের হয় কি হয় এ 48 মাইল চামড়ার পুরুত্ব তাহলে আফসারি যদি জাহান্নামে যায় এতে কত লম্বা হইব 63 ইঞ্চি আছে এতে লম্বা তাহলে এতে কত লম্বা হইব 1137 মাইল নালা দচ্ছি এতে কত 12 ইঞ্চি 1 ফুট দচ্ছি 1 ফুট সমান 216 মাইল এ হযরত জো বাইডেনের বলে দিবি জেলেনস কি কোন নালা হইব 216 মাইল তারপরে এ চামড়া হইব 48 মাইল ফিডার লগে হেমার কত বড় হইব জান তো মাগো 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 তখন আমরা আসমু ভাই আগরণ বেকু কইছিলি আমরা মুসলমান বেলে বেকু আল্লাহ রে মারে সাহস সুখ লাগেনি ঠিক না কথা অন বোঝো না তোমরা দুকুর মিটার আছে দুকু মাইবা ডেলরো মিটার কি মিটার তোর যদি অন ঠাসে কো ভাই কতক্ষণ ব্রাশ ফায়ার করে মারি তো কষ্ট হয় বি পুরুষে 45 ডেল ব্যথা মাফার যন্ত্র আছে স্পিড নেট মাফার যন্ত্র আছে গাড়ি কত স্পিড চলে হিডা মাফার যন্ত্র আছে বিমান চলে বাতাসের উদ্দি তাও গ্রান্ড স্পিড কত ইয়ার স্পিড কত মিটারে উড়ি যায় সুবহানাল্লাহ কয় না তারপরে বিদ্যুতের ভোল্টেজ মাফার যন্ত্র আছে আছে নি এ তোরে হিডা দিলে হিডার যন্ত্র আছে ডেলরোমিটার তুই হযরত গুগল শরীফে চান্স দিস ডেলরোমিটার ডি এল ই আর ও এম ই টি আর ডেলরোমিটার ব্যথার এককে বলা হয় ডেল কি বলা হয় বেডারা 45 ডেল কষ্ট সহ্য করতে পারে 45 ডেলের হর এই বেডা আর বাসে না ঘুম যাইয়েন না আর বেডিরা প্রসব বেদনা তারা 57 ডেল কষ্ট সহ্য করে কত ডেল তাও জাগা কদ্দুর লজ্জাস্থানীয় নন্দরায় রায়পুর এ মেডিকেলের ডাক্তার এমবিবিএস ডাক্তার ওনার হুজুর কল্পনা করেছে জাগাইয়ান 3 ইঞ্চি হাতাইলিয়া 3 ইঞ্চি হইলে জাহান নামে গেলে জাগাইয়ান 54 মাইল 3 আর 54 আর উর্ফে নিচে জাগাইয়া 3.5 ইঞ্চি তাইলে কত হইলো 63 মাইল আর চামড়া আছে পুরুত্ব কত 48 মাইল তাইলে জাহান নামে গেলে মানসিক কত কোটি 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 ডেল ঠিক কিনা কত কোটি কষ্ট তইলে হযরত জো বাইডেনের যখন ফেরেশতারা হেমার লাগাই এনে নালার মধ্যে এনে সাসাটা দিব এনে হেমার 48 মাইল সামড়া তো তখন হেতে কত জোরে সিটকাটা দিব আর বাড়ি রে তোরা বিমান বানাইছ আমরা কিচ্ছু বানাইতে পারি না আমরা বিমান বানাইছি আর আসল তাই বানাই চাল রে যখন আমার ডাইলে কোনি বেডি রান্না এই তুমি আমরা সাহায্য সাত কাল হ্যাঁ বাঁধি আইছ তিনি মাথা সুন্দর করে মেসেজ করে দে রায়পুর সেলুনে যেভাবে মারে আপনি ছেড়ে দেন আরে মাথা টিভি দেওয়া লাগে এমনি সাহায্য সাত কাল মুহাকাদ্দ আল কোরআন ছবি দেখাচ্ছে হুম আজওয়াজুহুম ফি জিলালিন আলা লারাইকে ইয়ানজুরু লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আপনি হাসবে কথা তো বুঝেন না এর কইতে সময় লাগবে আপনি ঘরে তো শহরের মধ্যে নালার মধ্যে বাড়ি গেছেন বেশি গেছেন না নালার মধ্যে বাড়ি গিয়ে ভরে গেছেন বাড়ি এসে তুই আল্লাহ আরে আল্লাহ সালে আরে আল্লাহ আল্লাহ তুই সৌদি আসছো তুই গিল্লে না তুই আর হুইন মধ্যে শহরে দেখো মাগো তারা উড়ে গেছে তো তো নালা কত তো সামরা তো সামান্য হেই সামরা যদি 48 মাইল করে পুরুত্ব এবার ফিকাপ কদ্দুর উঠবো ব্যথা লিঙ্গ তো হচ্ছে 1 ইঞ্চি হতো জোবেটেন এটা 1 ইঞ্চি না আরো বেশি হইব শরীর অনুসারে তইলে হাসাইছে যে আড়ার দিগুণ দে কত মাইল লম্বা 90 মাইল লম্বা হইব মানে রায়পুর তো কুমিল্ল পর্যন্ত হইব তইলে এক ফেরেশতা যদি 1 মাইল পর্যন্ত যদি এত দান আছে 1 ইঞ্চি তো চিবে তাইলে কত 18 মাইল
6 মাইল মোড়া সামরা আছে 48 মাইল তো মেসি নেইমার ভ্লাদিমির পুতিন এক ফেরেশতা যদি কইছ অনেক 1 কিলোমিটার করেছে এস মানে দান আছে এস কত জোরে সিটকা দিব মাগো মাও 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 আমরা হাসব এইজন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আল্লাহ বলছে হুম তারপরে ফালিয়ামাল্লাযিনা আমানু মিনাল কুফারে ইয়াদহাকুন ইয়ার বাইরা ইগুনেরা কলজের টুকরা রাত 12টাতে ঘুম মারে তারা হাসব আসসা ঠিক কি না এই জগতে আমেরিকার প্রেসিডেন্ট হতে পারি নাই বিজ্ঞানী হতে পারি নাই রাডার বানাতে পারি নাই স্যাটেলাইট বানাতে পারি নাই মোবাইল বানাতে পারি নাই কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে পারি নাই আল্লাহ রসুলকে চিনছি আল্লাহকে চিনছি যেটা আমার রফিক ভাই কই গেছিল এটাই আমাদের বড় দান আলহামদুলিল্লাহ সেদিন আমরা রবের দেখব খুশিতে বাকবাক থাকব আমরা লিল্লাহে তাকবীর তোরা তো মনে করিস নবী হাদিসিটি এমনি কই এলেছে আই এ বছরের 14 ডিসেম্বরে হাদিসি ডালটা সোনোগ্রাফি করছে আল লাইব্রেরিতে নেই আই গবেষণা করে হুরা দেহ বানালাছি জাহান্নাম বীর গো মুখের হেরা কদ্দুর হিডওয়ায় এ করি এসে জাক্কুম ফল কত বড় হইব কারণ আল্লাহর নবী এগুলো দেখি দেখি ওয়াজ করছে তোরা তো মনে করছো হুজুর গেরা হাদিস ইদি কয় আমরা মাল খাইবার লাই কিতা কয় হুজুর কেন উহুদ পাহাড়ের সাথে বস্তু জগতের সাথে কেন তার দাঁত তুলনা দিছেন এ আর দাঁত ধরি 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 এক বানা লাইছে এক হাদিসের মধ্যে এগুলো আছে লিল্লাহ তাকবীর ও বাইর খুতবাতে এটা হাইবি তইলে রোজাদাররা আল্লাহর দে খুশি হইব আল্লাহ কয় রে তোর ডল লাগাইছিস যা লাগাইছিস মাতিচ্ছে তোরা সিস্টেম করে জান্নাতে লই যাইব তোরা শুধু ব্যাগ কাছে আর ভয় কর তাকওয়া শেখ আগো মধ্য সাইসা জসিম মে বিয়ে করছে রোজা 3 দিন আগে কদিন আগে 3 দিন আগে তে ইটালি দা আসি এবার 30 বছর যৌবনত্ব দুল উড়া লাইব অন 3 দিন আসিল বাবির কাছে কিতা করব ওইলা রোজা ইস্তা এই আসমো আসরে আসরে করে আর ভালো লাগে না মাথাটা একটু মেসেজ করে দাও মেসেজ করে এত আত কিস দে আই লাভ ইউ এর করে হাত তো ভালো লাগে না মাথা ঘুরে কার দূর ইস্তার হন ইসলামে লড়াইও না কোন না দরকার হাইট গে মেসকিন খাওয়াইও আমি মরে যাই হেতে কি কয় ইস্তার হন কি হন ইস্তার তো বহুত তোর হালাল 30 লাখ টাকা দিয়ে রায়পুর রুস্তম আলী কলেজে নাইদারে বিয়ে করছো হালাল জিনিসটাও আল্লাহ হারাম করে রেখেছে বোঝার সময় দিনের বেলা ঠিক নেই আল্লাহকে খবরদার হ অন্য আল্লাহ কি কো ও হো আর মত করি কো ও হো অন্য ইস্তার ন তাইলে এই হালাল করে যদি রোজার মাসে আল্লাহর দরে যদি কিছু না করস তাইলে জেনা ব্যবিসার ইবলিজিং ফরকিয়া কেটে করস কি রোজা পাস তুই সিটার ঠিক কি না ফ্রিজ ভর্তি খানা বুড়িয়া খালা মাগো আর কিন্তু এত সুদে টিয়া লাগে দেখছি সোয়াইগারে টিয়া 2 লাখ দিছে রোজাতে গাউসিয়া মার্কেটে মাল কিনবার লাই এরকম সিটিং বুড়িয়া বর্তমান আমার মা ফিলি মুহি মুই সাইন না নাই রে তো কি আল্লাহর ভয় করছ সিটিং সিটিং ঠিক দিরে এজন্য কমলনগর প্রশাসনে এক লোক গেছে আর বন্ধু কইরা আফসারি কিল্লে ওয়াজ করস আর দস্ত আইকো ভাই কি তোইছে কো বাদ দেবে না ওয়াজ কো দুন্নে নাই আইকো কোনে গেছে দুন্নে দুন্নে কি রাইফেল চলিয়েছি নি কার নাই কো আই অফিসে গেছি আর কাছে 300,000 আছে অফিসার সাই আর কো কো ভাই জমাত খাই গেছে জোর জমাত তোর লাগে দেন 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 তিয়াতে নাই জমাত ধরি বুঝিয়ে লেছে কোদার কাটা ওয়াজ ওয়াজ বুঝিন না লোক আলাদা দেখছেন নি তো নুয়াজ যাইব হাতে যদি টাকা দিবেন নি দেন দেন দিলে তারা জমা কাটাই গেছে সিটারিটি কিল্লা আল্লাহ লগে করস এই কথাটাই আল্লাহ শিখে বারবার প্রতি বছর এক মাস তো করে ট্রেনিং দেয়া বান্দা তো তাকওয়ার প্র্যাকটিস কর তোরা ডল লাগাইছি উদামিসে কিচ্ছু করতে না তোর জন্য আমার জান্নাত ওই দাতলিল মুত্তাকিন তোদের জন্য আমি জান্নাত বানাইছি তো তাকওয়াটা শিখলে শিখলাম কই আমরা হালাল আরাম বাসি চলিয়ে না জেনে আছি এমনি কাইয়ে বুড়ি গিয়ে লাল কাটিয়াই বাতি যাবো গাছ কাটিয়াই সেরবেন সাহেবের কো দিছি আয় আনা নির্বাচন এলাকা কষ্ট করছি আমি নেরে কানুন গো আমি নেরে একটু ছাঁটে বিশ হাজার দিও আল্লাহ দোয়াই এই শুধু আরে গাছের লগে সেন লাগাই দিবে ফিতা
এক ডেসিমেল হাই, আসলে উদা জাগা বুড়িগার 100 ডেসিমেল, জরিপ করার 100, কতিয়ার করার 116, অন্ত বুড়িগার ওলারাও সারগা বিদেশ তে ক্যাডার আছে আসতে ওলা বুড়িগা হালা দিলে কি করবি তুই, সিস্টেম করে কন্টাক্ট করি ওই টার্গেট হলো এই সীমানা দখল করবে, তাকে 10 লাখ টাকার গাছ আছে গাছগুন খাইবার লাই ঠিক কি না, লাল কাটিয়ায় বুড়িগা শহরে নজ খাড়ায় কয়েক কথা সোজা করুন এই রোজা রাখতে কেমনে আল্লাহ শিখবে, জমি মাইবার সময় এ সময় আল্লাহ দেয় না দেয়নি তো শুধু গড়ে নিয়ে আল্লাহ দেয়, রোজার দিনও দেখবেন অফিসে ঘুষ খাইব ওই ভাই হারানা দিন রোজা রেছি শোনেন এয়া করেন ওই খাম বড়ি আয় দৈত্যার ন রোজা রেছি ওই আমনে ডয়ার বড়ি দেন, তাইলে ডয়ার বড়ি দেন পর্যন্ত আল্লাহ দেয় না কিলে সব রোজা থাস আর কদর ক। আরো একটা কথা এই যে বলছি সূরা বাকারার 183 নম্বর আয়াত ওই হো বিলাই ফাস্টিং ইজ প্রেসক্রাইব ফর ইউ দেন দ্যাটস বিফোর ইউ দ্যাট ইজ মে ওয়ার্ড অফ কয় আমি তোমাদেরকে তাকওয়া শিখে ফেললে রোজাটা ফরজ করছি না আর অন্য কোনো উদ্দেশ্য না তোরা সাহাবা ইঙ্গাল লাইন 18 ঘন্টা তোর ভাইয়ের একজন আর টার্গেট নো, তো এখন এবারে প্রথম রমজানের ইফতারি হইব 6টা 10 মিনিটে, কয় মিনিটে সারা পৃথিবীতে 260টা রাষ্ট্র, 260টা রাষ্ট্রের প্রেসিডেন্টে যদি কয় তোরা 6টা 9 মিনিটে ইস্তার কর করবে নি এত সৈয়দ হয়ে যাবে দরকার সৈয়দ হয়ে যাবে না রাতে তোর রোজার আয়াত অজ্ঞা না কোগা কটা আয়াতে ফরজ আছে একটা আয়াতে, তো নামাজের তো আরো 84টা আয়াত হিটা কো, জাকাতের 84টা আয়াতে জাকাত ফরজ হয়েছে সেটা তো মানো না, 250 আয়াতে জিয়াদ ফরজ, জিয়াদের ওয়াজ আজ জীবনে করি কোনো করতে মনে ডরে কারণ জিয়াদ করতেছে হন হযরত জো বাইডেন আল্লামা বল ভ্লাদিমির পুতিন তারাই 54 রাষ্ট্র যুদ্ধ লাগাই রেখেছে এরাই আল্লাহ নবী জিয়াদ ইদি পালন করতে আছে ঠিক কি না, ঠিক আছে না এগুনে তৃতীয় মহাবিশ্ব যুদ্ধ লাগাই দিব, তো এখন আয়াত এগুন কো প্রত্যেকটা আয়াতের যদি এভাবে মানেন হুকুম আহকাম তাহলে আপনি মোত্তাকি হয়েছেন আলহামদুলিল্লাহ কর, আফসারি যদি জানা করে প্রমাণিত হয় কোরআনের আইন তারা রায়পুর উপজেলা প্রশাসন মসজিদের ইয়ে অর্ধেক খাদাই হাত্তর মারি উড়ালা, তে যদি কান্দি উড়ি কয় চেয়ারম্যান সাহেব কতটাই আমার দিছেন মহব্বত করছেন আন্নার ঘরে খানা খাইছি আর হাত্তর মারিয়েন না, আল্লাহ কয় ওয়ালা রাফাতা ফি কুলুবিকুম তারা হাত্তর মারতে কোনো মায়া দেখাইবে না, যদি মায়া দেখাও ইমান বরবাদ, হাত্তরে হাত্তরে তারা উড়ালাও কে কর আয়াত ইগুন কো, তো রোজার আয়াত লই দে আস আল্লাহ কো এডি সিটারি আল্লাহ কো করিছে এন্টার কোরআনের কনস্টিটিউশন অফ সাবরেন্টি কি উলুহিয়াতের হাতে রহমতের হাতে হ্যান্ড ওভার করার নাম তাকওয়া, সুবহানাল্লাহ কয় না আরো জোরে আমাদের ঘরে তো সে তাকওয়া নাই আমরা তাকওয়াবান হচ্ছি না, রোজা আঙ্গ অব্দি আইতে আছে আটা রোজার অব্দি হরিয়ের রোজার টার্গেট হচ্ছে আচ্ছারি 11 মাস মানুষের কই তোর মানুষের মূর্খাটি খাইছিল সারা পৃথিবীর যত শিয়াল আছে হজরত শিয়াল ভাইদেরকে যদি আপনি জব করেন তাদের ফেটে যত মূর্খা হাইবেন শুধু আমি আফসারি সবাই চেয়ারগা কাটেন কোটি কোটি মূর্খা কোটি কোটি কই তোর হার হেঁটে তো উড়াল দিব খালি কথা কয় না, তো এটা কেন রোজা ফরজ করছে আল্লাহ আফসারি তুই হারা বছর বা লাগাইছ অন কদর কষ্ট কর, এই মধ্য সাইসের মানুষগুলো যারা অসহায় গরিব মিসকিন অর্ধাহারে অনাহারে থাকে সারা বছরও একটা মাসও 1 কেজি গোস্ত কিন্তু আর না সাহ কষ্টটা আসেনি, এটা ফেটতে গেলে আল্লাহ শিখে দিতেছে সামরার দাগ লাগাই দেন উল্টা রোজাতে আনোয়ার বা লাগাই ঠিক কি না, 11 মাসে বুড়িকে দুধ খানো দুধ রোজ করিয়ে লেছে তো সিম্মার গরু বিয়েছে তে কেলা ছড়া দুই হানা দুই ছড়া ঠিক করে দেখছে এগুন আয় রিস্তার রোজাতে খাইও রুস্তম আলী কলেজ বাংলা বাজারে দেখো যে না আসে দিও কি বল কিটা কাছে খাইতে না এ গাই দোয়া দিয়ে তুমি ভাত খাইছি কলা কলা কসালি আর মাজ্জা মাইয়া জামাই কুল জানছিল গরুর কুল জি গরুর কুল জামাই কিছু দুগা ভাত খাইছি আর বড়দা মাইয়া জামাই 1.5 কেজি ওলা একটা ইলিশের ছিল এই ইলিশের ডিমা বাসি করছে ডিমা দি মশালি ভাত খেয়েছে খাইতে পারি না কত আইটেমের খানা খাই ওকে ডাকাইতে খাইতে পারে না,
আর স্ত্রী দেখছতি সিটিং এর মা কো ইয়া দেয়াল বড়ার শরবত শরীর গরম করি বেল্লাই বাবিরে খুশি করি বেল্লাই বুড়িয়া ইয়া দি ইসুব কল তোপমা সিলাজো মা গো ইয়া দি বেলের শরবত ইয়া দি ট্যাঙ্গের শরবত রাশিয়া তো এত রোলা ট্যাঙ্গা আছে এত রেড়ো গুলি মের বেল্লাই ঠিক না বুট পুরি কোতিটি টেবিলে আল্লাহ দয়া দেয় যেটা আন্নের রোজা তো নাই ফানা চাই তিরিশ আইটেমের এ আবার না আছে এটার নাম নি রোজা আল্লাহ রোজাটা দিছে এনকে তাই বাহাইমুল খাসলা তোরে খাসি করে বেল্লা রোজাটা দিছে তোর ভিতরে যে পশুত্ব খাসলত আছে তোরে কম খাবায় রক্তের সার্কুলেশন কমায় তোরে সোজা করি তাকওয়া শিখাই বেল্লাই মুয়াকাত ভাতৃত্ব বন্ধন ব্রাদারহুড মুয়াসাত সাম্যতা শিখাই বেল্লাই তোর আশেপাশে গরিব মেসকিন হিন্দু বৌদ্ধ যারা আছে খ্রিস্টান ওদের কষ্টটা বুঝে বেল্লাই ফিফটি কিল্লি আল্লাহ রোজাটা খরচ করছে ঠিক কিনা তো গরিবের আগে আগেও কষ্ট অন কষ্ট উল্টা তুই এগারো মাস বা লাগে রোজাতে তোর নির্যাতনে গরিবের আরো বিপদ হচ্ছে তুই ফিয়াজ কিনিয়া নিস আত্মন মহিলারা এই এই অটো একটা রিজার্ভ লো যেহেতু তিন মন কিনিয়া নিছে একসাথে কাঁচা বাজার কমন ওর কমন কি গো আন্টি এটা করছেন যে রোজা রাজের দিন আর কি যাতে আর ইউনি আসল কথা দশ রমজান থেকে ইতিহাস টেকা শুরু করে দিছে বাজারও গ্রামে দ্বিগুণ রায় ফুরছে না ইচ্ছা এই হেদায়তুল্লার বো কুদ্দুসের বো খুকুন্নার বো সবুজার বো মিন্টার বো জোনটার বো বেটি দলে দলে যোগদান করতে আছে বাজার দিকে দেখবেন আমার মা বোনেরা দলে দলে যোগদান করে মার্কেটে ঠিক না এরকম সিটিং মহিলা আমাদের এই মধ্যশাসা রায়পুর নাহিরে তো কি লাভটা হয়েছে রোজাটা দি কি লাভটা হয়েছে আমাদের ঘরে যে ফেয়াজ আছে ফেয়াজটা অন্তত তিন রমজান পর্যন্ত যাইব তো চতুর্থ রমজান তো আমরা কেনেন না ফেয়াজ আমাদের ঘরে যে ফেয়াজ আছে আল্লাহ দিলে দশ রমজান যাইব তাহলে আমরা এগারো রমজানে কেনেন বেগুন রোজার আগে হেয়াজ রূপ দিয়ে কোরবান চালা দিব তো আপনারা একজনে যদি দশ কেজি করে আঠারো কোটি মানুষের ফেয়াজ কেনেন এ ছোট্ট রোড ইয়ান দি এশিয়ান হাইওয়ে রোড ইয়ান দি ফোর্টে তো মালটা কেনে আইয় ট্রাকে দশ দশ টন হারি উড়ে দিয়েছে তিরিশ টন কত কান্দা ট্রাকে কান্দে আমি বিশ্ব রোড দেই তো যেটা মোবিল কার যেটা সাক্কা গেটিস লাগা দিছে কার 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 মা গো কার 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 কত কান্দা ট্রাকে কান্দে তাদের কান্দা আমার কলমে যায় তো এই হত্যার ফেয়াজ তিনশোটাই হইতো কি হইব তো দ্রব্যমূল্য উর্দু গতিতে রমজান উপলক্ষে রোজাদার দায়ী না সরকার দায়ী বুকে হাত দে তুই বুকে হাত দে বুকে হাত দে সময় কম কল যাবি গেছে ক কে দায়ী কে দায়ী অন্তর নিজের রূপ দিয়ে আসি আল্লাহ তুই কস তোর বিবেকে কুত্তে হিসাব করছে তো সরকার দায়ী না তুই দায়ী তুই সিটিং দায়ী তুই একজন এতে ঠিকঠাক মাল কিনলে কত আনন মালিনি রায়পুর হান্দাউন কেনে এই যে দেড় মাস দুই মাস আগে ফেয়াজ সত্তর টিয়ান ফেয়াজ তিনশো টাই হয়েছে সরকার আয় কই দিছে কেন কইছে যে ফেয়াজ একটা নিউজ হয়েছে ফেয়াজ একটু আসতে হতো দেরি হোক এই কথাটা ফাইয়ে ব্যবসায়ীরা মুহূর্তে তিনশো টাকা করিয়ে গেছে এদিন আর কমলনগর মাহফিল আছিল আর গেরামও ফোন দিছে কত ক তিনশো এখন হাফ মিনিটে সত্তর টিয়ান ফেয়াজ তিনশো খালি পুলিশের দোষ দেশ ডাক্তারের দোষ দেশ অমুক অফিসারে খাইয়া লায় তোরে কোথায় পুলিশ বানাইতে আমার রায়পুরের অস্ত্রটা তোরাতে দিতাম চব্বিশ ঘন্টা তো তুই ব্যাগ গুলি করি তুই এর মালিক যেতি পুলিশের দোষ দিস তুই কম খারাপ ন তুই সন্ত্রাসী তো আরো নষ্ট তুই ফেয়াজ হাঁস কেজির লোভ সামলা দিয়ে এলি না তুই রায়পুর আছে তোর দন ফেয়াজ হাঁস কেজি তুই এখন তিনশো টাকা করে আতাল আছে কথা কয় না তো এই সময় যে এইভাবে জুলুম করা হয় এই সময় আল্লাহ দেয় না এই জিনিসটাই রোজা শিখায় বান্দা প্রত্যেক সেক্টরে বিমানে সংসদে হোয়াইট হাউসে বাসে খেতে খামারে ব্যবসা বাণিজ্য অফিস আদালতে মাদ্রাসায় মসজিদে যেখানে থাকো তুমি আমি মাওলার ভয় উপস্থিতি ফিলিংস করবা এতটুকু ফিলিংস করতে পারলে মনে করবা যে তুমি মোত্তাকি হয়ে গেছো সেটা তো আমরা ভয় করি না এই হাসটিয়াডি কেলাগা বেসবেন বারোটিয়া তেরোটিয়া লাভ হইবে নজরে গেলে আমরা আড়ানা দশ পাই এ দশ পাই লাভের লাই আপনি এটার ভিত্তি বিষ মাখি দিছেন কতটি বিষ আপনি মাখি দিলেন কি জবাব আল্লাহর কাছে দিবেন এত সুন্দর মানুষটা হার্ট ছিদ্র হয়ে গেল ডায়াবেটিস ধরল কিডনি শেষ
লিভার ফাংশন নষ্ট কি জবাব রবের দিবেন এটা না করি তুই 10 পাইলে আঙ্গর কোবাল আছে ডেকার ঘুরে দি মারিয়েলা এত কথা কয় না কা এদিন আমি আনার খাই আনারের খসড়ার দিকে চাই কান্দি দিছি আরো সর রব এত সুন্দর প্যাকেট তুমি করেছো কি সুন্দর আনারের প্যাকেটটা একটা আনারের দানার সাথে আরেকটা লাগে না আল্লাহ লিচুটা ফলাইছে দিনাজপুরে তো কত সুন্দর লিচুর প্যাকেটটা প্যাকেট দেখি বোঝা যায় এটা রস আসছে না আসে নাই কোন ইঞ্জিনিয়ার বানাইলো সেই লিচুর মধ্যে তুই সাইডবার বিশ মাখি দিছ কুত্তার জন্য তো তুই নিচে আছো তোর কুত্তা বহুত ভালো আছে এই ভয়টা এই ফিলিংসটা রোজা বারবার এসে আমাদেরকে শিখায় পড়ি আমরা আমিন সারাদিন রোজা রাখি কষ্ট দিতেছে রাতের বেলা নামাজ দিছে বাড়াই বেশি করে নামাজ পড়া আঁডুর খাল রাখতেন না এই এক মাসের ট্রেনিং শেষ দশকে লাইলাতুল কদরে ইনশাল্লাহ আমি আল্লাহ তোমাদেরকে মুত্তাকির সনদ দিয়ে দেব বাস তোমরা চলবা কোন আমিন রোজা আমাদেরকে কি শিখেল কই শিখলাম আমরা আসল হরে যদি জিজ্ঞেস করি হুয়া সাহারু সবরে এটা হলো ধৈর্যের মাস রোজার মাস আমার ধৈর্য থাকে না আসল হর যদি বুড়িগারে সালাম দিয়ে সালাম আলাইকুম যারা আসেন বালা আসি বালা রোজা কেমন লাগে তুই কি আর কি করস নাই না যারা যারা এমনি জি তোর মানে আমি ইয়ে করে এসে কোথাও রোলা আরে মাথা কি গরম হেডের মধ্যে আগুন চললে বুঝা যায় মাথা তো নো হেড গরম এরকম সিটিং মুড়িগারা বর্তমান আমার মাহফিলে হা হা করে না আসিস না নাই রে অনেকে তো ডরে আসরের পর ঘর যায় না বেড়িগা বেড়িরা কি ওলাম লই লাগে না বুড়িগা লই লাগে যদি কই আইও না আজান দিয়ে লিছে তো মাগরিবের ইস্তারটা কর তুই খাও তুই মারো আগলে গেছি ইস্তার বানাতে বানাতে তোরে আগলে তো কইছে কি শেয়ারি কে তুই ইচ্ছে হেসুমিতি ভুটবি জ্বালাছে কোন রোজা শেয়ারি কেন ইস্তারি চিন্তা করে জোরের হর তুই তুই অলিদ করিস বাড়াবাড়ি বাড়াবাড়ি দিশের রোজা এবাদত করবে লাই আড়াই ডারে শেয়ারি আর ইস্তারি বিতে পড়ে গেলিস আম্মা জিরা আসরের পর সব বন্ধ কোরআন লই বসে যাবেন আস্তে আস্তে তেলাওয়াত করবেন ধৈর্য না করলে কোরআন বন্ধ দোয়া করবেন আল্লাহ আর ছেলেরে চেয়ারম্যান বানান আর ছেলেরে নিয়ামত দিতেন আর ছেলেরে আজারি সাহেবের মতো বড় আলেম বানান মাওলানা লুৎফুর রহমান সাহেব বানান আল্লাহ আমাদের ঋণ শোধ করাই দেন জাহান্নামের আজাব থেকে মুক্ত করেন আল্লাহ আমাকে সুস্বাস্থ্য দেন রোগে কষ্ট দিয়েন না ইমানের শহীদ কবুল করেন এইভাবে আস্তে 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 মাগরিব পর্যন্ত এভাবে ইস্তারলে বই থাকবেন আর দোয়া করবেন এসব দোয়া কবুলের সময় ঠিক কিনা আসর হরে যেন একটা কোবা কবি না বাজারও দেখবেন যে মেজাজ কুত্তা কুত্তা করে ইস্তের সময় চলিয়া চলিয়া কিতা লাগে অনেক বুড়িগারা তো বড় হজা না ডরে কারণ সেটি তো হানো কাপড় লাগে ধরিব বুড়িগার ডরে বইটা বসে তো এরকম সিটিং বুড়ি নাই রে আসেনি কি গোলাম লই লাগে নাই তুই কর্মই থাকে মাথা ঠিক নেই তো রোজা দিছে আল্লাহ মাথা ঠিক করে ফেললাই আর আরা হেডের বুকে মাথা উল্টি গেছে ঠিক কিনা হেড 144 ধারা সামনেতে এরে ভাই কথা কসা ঠিক নেই রে মাগো রোজা হয়েছে উয়া শাহরু সবরে ধৈর্যের মাস রোজা আইলে ভাই বেনে কোবা কবি লাগে ইস্তারি হাঁস কেজি লই গেছে বইন তো ইস্তার করিস তুই খা তোর বড় দে এনে আর বড় একটা আছে এটা কইলাম না তোর বড় দে রায়পুর তিন মালা মার্কেট আব্বা দি গেছে খাসের 3 কেজি লেডি আছে মেলা মারে ইস্তারি রোজা তো আইয়ে একটা কোবা কবি নাই তাতে বেতনে হাইতে 30,000 এতে অধ্যাপক তো তোর লাগ 5,000 টাকার ইস্তারি আনলো তার কিতে আনিত এর ঘরে মাই আল্লাহ 5,000 টাকার 2 পিস 3 পিস দিছে বল আল্লাহ 1700 টাকার জিন্সের প্যান্ট আনছে 3,000 টাকার জুতা দিছে বললাই 7,000 টাকার শাড়ি দিছে তো টিয়াকু হেতে আগের হুরান নুঙ্গি আগো প্রফেসর রুস্তম আলী ডিগ্রি কলেজের কিনলে বেটা হইল ইয়াল্লা শরীফ পেরাওয়ান আন্ডা গলি শরীফ হইতো আরে আরা কিনলে বেটা হইলাম কথা কয় না এর মানে শাড়ি তো সহজ নাই শাড়ি আন দেই বাবি মিড়ি মিড়ি আসে কোনা রেটও ঠিক আছে শাড়িটা জিতছে অনেক সুন্দর এক কাঁচাটার মধ্যে ফুলটা এমনি হইলে ভালো হইতো হের করে যদি টেক্সটাইল ইঞ্জিনিয়ার বানান মহিলা করে যাও তোমার শাড়িটা তুমি প্রিন্ট আউট করি আনো এরপরও নিজে প্রিন্ট নিজের মতো করি অন্য তো রং বেশ কমেছি এন দি
আম্মাজিরা কথাগুলো শুনতে খারাপ লাগে, আল্লাহর ওয়াস্তে রোজাকে ইবাদতের মোক্ষম মৌসুম হিসেবে কবুল করি নেন, পড়ি আমরা আমিন। আমাদের ঘরে ঈদ উপলক্ষে কোবা কবি দৈনহাত জসিমের উত্তরে এই ব্যক্তি 30টা দিগুন যোগ্য দিছে, 50টা দি ফ্যান্ট একটা দিছে, হ্যাতে ঈদের দিন আয় সালাম করে, সালাম আলাইকুম আঙ্কেল কেমন আছে, কিন্তু জসিমের আর ছেলে মেয়ের বাপের মুখের দিকে কোত্তা কাপড় মেলা মারে, আব্বু তুমি এটা কি ফ্যান্ট আনছো, দাঁড়া বউ শাড়ি মেলা মারে, দাঁড়া ঈদ না তো একটা কোবা কবি নাই। এর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন দরজা বন্ধ করে কাঁদতে আসে, মুসল্লিরা এসে বলল ঈদগাহ থেকে হুজুরায় সন্তায় নামাজ পড়েন, আমরা শ্বশুর বাড়ি যেতে হবে, আনন্দ করতে হবে, পার্কে যাইতে হবে। ওমর বললেন তোমরা খারা কর সেনেন না, আমরা আমরা জনগণ নামাজ পড়াইতে নেই, এর মেয়ে কান্দেন কি লাই, জনগণ রে কাঁদতেছি, একটা মাস রোজা রেখেছি, একটা মাস কোরআন তেলাওয়াত করেছি, এতেকাফ করেছি, জিকির আজকার করেছি, তারাবি পড়েছি, এগুলা কবুল হয়েছে কিনা এখনো খবর পাইলাম না, রোজা তো শেষ হয়ে গেল কিন্তু আমার আবাদত গুলো কবুল হয়েছে নি, এই মেসেজ দিতেছি আল্লাহ এখনো ফিরতি কল দিতেছে না, এই কারণে আমি ঈদের জামাতে যাচ্ছি না, তোমাদের মন রোজা কবুল হয়েছে খবর পাইছো, আল্লাহ তোমরা আনন্দ করো, কোনা খবর পাই নাই, কথা হইলে তোমরা কেমনে আনন্দ করো, এই কথা শোনার সাথে সাথে মুসল্লিরা গড়ায় গড়ায় কান্দে, এইভাবে ঈদের দিন কানবেন, সুখের বাড়ি যাইবেন, আব্বা আম্মার জন্য দোয়া করবেন, জিয়ারত করি করি আল্লাহ হয়তো শেষ রোজা শেষ ঈদ, আর আব্বা আম্মার কবর জিয়ারত করতে পারবো কিনা, রমজান মাসে তো কবর আজাব বন্ধ থাকে, আল্লাহ আবার শুরু হয়ে গেল কিনা, আমার আব্বা আম্মাকে ক্ষমা করে দেন, আমাকে ক্ষমা করে দেন, চোখের জলে বুক বাসাইয়া প্রত্যেক ঈদ জামাতে কোলাকুলি করিয়া নিজের দুঃখ বেদনা রেশারেশি হিংসা বিদ্বেষ লোভ কেস মামলা মোকদ্দমা সব এখানে ঈদের মাঠে ফিনিশ করিয়া এমব্রেসিং করলে চোখের পারি দিয়া রেস্তোরাঁ কয় ফাকবিদু সাওয়া ইজাকুম, ধরো তোমরা তোমাদের জান্নাতের টিকিট গ্রহণ করো, নিয়ামত নাও, ইন্নাল্লাহ কদ গফারা লাকুম, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিছেন, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আঙ্গু ঈদ এই অবস্থা নাই তো, ঈদ আইলে প্রত্যেক গ্রামের তিন ছেড়েন বাঘাবাগি ঈদ, একটা ইউনিয়নে একটা ঈদের জামাত হলে হাজার হাজার মানুষ হইতো ঠিক কিনা, কোথায় সে সৌন্দর্য ঈদ, আম্মাজিরে ঈদের জামাতে আসতো, আল্লাহ রসুলের যুগে ঈদের জামাতে মহিলারা আসতো, মহিলারা কেউ আমরা তো মেন্স নেফাস পাইও ফর্দার আয়লে তারপর তোমরা দোয়া নাও বরকত নাও, আমাদের ঈদের জামাতগুলো তো এরকম নাই, তারাবির জামাতগুলো সৌদি আরব সহ মালয়েশিয়া তামাম পৃথিবীর অর্ধেক আম্মাজিদের জন্য তারাও নামাজটা পড়ে জামাতের সহিত, সেই সৌন্দর্য তো আর ইসলামের নাই। প্রিয় বন্ধুরা তারাবি আইয়ের হে কবা কবি আইয়ের 8 রাকাত লই, 12 রাকাত লই, 20 রাকাত লই ঠিক কিনা, কেউ যদি 8 রাকাত পড়ে আলহামদুলিল্লাহ পড়ুক যায় আছে কোনো অসুবিধা নাই, সহিয়াদিস আমরা 20 রাকাত পড়ি, ওমর রাদিল্লাহ তালা আনু 20 রাকাতের জন্য রাষ্ট্রীয় অর্ডিন্যান্স তিনি জারি করেছেন, খানায় কাবা 20 রাকাত হয়, মসজিদ নববীতে 20 রাকাত হয়, আমরা 20 রাকাত পড়ি, আমরা এই ভাইকে ওই ভাই কাফের বলবো না, কোনো দরকার নেই, রোজা তারাবি না পড়লে রোজার কোনো অসুবিধা নাই, এটা সেরেম একটা নফল, তাইলে আমরা রোজা ইয়ে এই যুদ্ধ লাগবে তারাবি লই ঠিক নেই, ও সানপুর একদিন আগে আইয়ে লেব রোজা, রোজা লইয়ে কবা কবি একদিন আগে ঈদ করিয়ে লেব ঠিক কিনা, কি ঘরে কবা কবি, ঘরে ঈদগাহ মসজিদ মসজিদ পর্যন্ত তারপরে নির্যাতন, ছোট ছোট হলান দেখলে এ বেদ কার হলান তো ওটা সতান ঠিক কিনা, মসজিদ কি আপনার আব্বার নেই, আপনাদের পরিচয় দিতে হইব, আপনি ইয়া করবেন মসজিদে যারাই আসেন সোনামণিরা তারপরে আদর করবেন, খেজুর দিবেন, লজেন্স দিবেন, তারা পড়ুক দুষ্টামি করুক, আমরাও তো দুষ্টামি করছি, করতে করতে তো আমরা এই অবস্থা হয়েছি, এক সময় এই চৈত্র বৈশাখ মাসে আয় রোজা পাইছি আর মনে আছে, তা আমরা প্রথম মেঘসিয়ার বাড়গা ব্যাগ এডি রোডও চলিয়েছি, একটা দড়ি এই তরাবির নামাজে গেছি, যা এটা রাখে দিছি বুড়িয়ার জন নিয়ত বাঁধছি আল্লাহ একবার, আমরা তো মনে করছি বুড়িয়ার হাতে বান্ধি গেছে আর কোনো হাত খুলতে হইতো না, রুকু ছাড়া এবার বুড়িয়ার পকেটও দিদিছি এই বড় ব্যাগ, আহা এই ব্যাগিটা মনে হচ্ছে এলে তো সুন্দর হই হাতে হাসের তার সমাজ আছে, দুনু বুড়িয়ার নিয়ত ছুটি দৌড়ে গার গার
গ্যারান্টি আর গ্যারাম গেছি রাকালিয়ার দিকে রাত দৌড়াই মাকে পড়িকে নাঙ্গল মারিয়ে লাইব সেই সিটিং ম্যাচে করতে করতে আমরা আলেপ ওইসি ওইসি নি তাইলে ছোট হলো আমি দুষ্টামি করবো জোগাত দিব গুমসা ঘুষি করবো ইবলিসে তা করে আসা এই নিয়ত বানলে হলো আমি বের কর কিলের আওয়াজ হচ্ছে তোমরা যা ঠিক না চলো চলতে চলতে তারা দেখবেন বাচ্চারা চেয়ারম্যান হইব ইমাম হইব বড় আলেম হইব খানায় কাবাতে লক্ষ লক্ষ হলো আন দৌড় দে হিসাব করে দে আগি দে কাবা শরীফে গেডির মধ্যে হানাতে কেউ কারোর দিকে চায় না তো কাবা শরীফে যে আল্লাহ আমরা মধ্য সাহসা রায়পুরের মসজিদের তো হে আল্লাহ ঠিক কিনা তো আতুড়াও আতুড়াও সেটারই বোধ করছো ইনশাল্লাহ আর জীবনে ওলানে রে মসজিদ ডাক দিতার না দিয়েন না তা করে মসজিদ তারপরে সুন্দর করে মিনারেল পানি রাখি দিবেন মেশিন একটা বই এলে পানি গে ওলানে মালয়েশিয়া প্রত্যেকটা মসজিদে খেলনা সুন্দর করে ওলানে দুষ্টামি করে মারা নামাজ পড়ে একদিকে পুরুষেরা একদিকে নামাজ পড়ে দুবাইও তাই সৌদি আরবও তাই মিশরও তাই আমরা এদিকে নামাজ পড়ছি আমার ওয়াইফ আরো মহিলারা ফিসে নামাজ পড়ছি মা গো বাংলাদেশে হাদিস বোধ বিন্নি আছে আমি বুঝলাম না এই হুজুরের ঘরে লই কি বিপদে আছি হুজুরের রেডি নেটে হুনি কব দেখছো তাকসারি হেতে হেই পার্টি হেতে আঙ্গমা বইন সাইতো সা মহিলারা তে বাজার হয় হিডাল্লা কোনো হতু দে না ঠিক না কাজী ইব্রাহিম সাহেব নিজের মসজিদে তা এতে ঈদগাতে ওই সেখানে ওনার দেশে দেখি এলাম অর্ধেক মহিলাদের জন্য জামাতের ব্যবস্থা করছে ইসলাম নবী যেমনে রাখছে হেমনে আমল করেন যেখানে বাড়ির ভিতরে মসজিদ এখানে যদি আলাদা একটা রুম মসজিদের লগে থাকে যদি আম্মাজিদার সেখানে উজু টুজু করার যত উপযুক্ত ব্যবস্থা থাকে ফর্দা যাতে তাদের তরক না হয় বাড়ির লগে মসজিদ কারণ রাত্রে পরে যাইতেছিল লাইট নেই কারণ যাইলে করে আল্লাহ না করুক অ্যাক্সিডেন্ট হইব তাইলে কিন্তু গজব আম্মাজিরা বাড়িতে পড়াটাই ভালো আর যদি এমন সুযোগ থাকে তাহলে তারা মসজিদের পাশে একটা রুম তাকলে করে দেন না আম্মাজিরা জমাতের সহিত তারাবিটা পড়ক না তারা কোরআনটা একটু শুনুক না ওরে কথা কয় না জুমার নামাজে যদি আম্মাজিরা বয়ানটা শুনতো তাইলে 52টা লেকচার তারা শুনতো আজ আমরা মুরুক্ক হয়ে যাচ্ছি আমাদের আম্মাজিরাও মুরুক্ক হয়ে যাচ্ছে আল্লাহর দরবারে আপনাদেরকে জবাব দিতে হইব ঠিক কিনা আর মসজিদ 24 ঘন্টা খালি খোলা রাখবেন মসজিদ আটকাইয়েন না সুন্দর করে খাদেম রাখবেন সিএনজি ফিলিং স্টেশন 24 ঘন্টা খোলা থাক মসজিদের টয়লেটটা খোলা থাকবেন 30 দিনে 30 জনে আগ্রা গলায় এটা সাফ করবেন মুসল্লিরা আসুক মানুষ আমাদের মসজিদটা হোক ফাঁড়ি থানা সেখানে সাহায্য কেন্দ্র হোক মানুষকে কিছু সাহায্য করবেন মসজিদে এতেকাপ করবেন সামনে আইতেছে রমজান এতেকাপ করেন আহা বুড়িগারা করে না ও আবার যাও কয়েকজন এতেকাপ করে বেগুন হতিটা এমন হোলা না কয়টা হোতা কাম কি কাপ অক বুড়িগা যেহেতু শরীর খারাপ হতি থাক তবালা এই 10 দিন আপনি নিজেকে ওয়াকফ করে রাখেন এবাদতের জন্য মসজিদে ইনশাল্লাহ এতেকাপ করবেন নি করবেন নি দল বাঁধি এতেকাপ করেন 10-20 জন ইনশাল্লাহ মরি গেলে আপনাদের খাদা লাগবে এই ব্যবসা বাণিজ্য সব কিছু এমনি পড়ে থাকবো আপনি আল্লাহর দিকে আসেন এই আল্লাহ রসুল জীবনে এতেকাপ মিস করেন যে বছর এতেকাল করবো এ বছর 20 দিন এতেকাপ করছে আম্মাজিরা রোমে করে খানায় কাবা তো আর যাইতে এতেন না তাহলে আপনি রোমে যে রোমে আপনি নামাজ পড়েন সেখানে আপনি কাজের বউ একটা রাখি সেখানে নিজেকে ওয়াকফ করে রাখেন যদিও এটা ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তাআলা জায়েজ বলেছেন এভাবে করেন আল্লাহ আমাদেরকে কবুল করে পড়ি আমিন তাইলে সর্বশেষ কথা হইলো কি রোজাটা দিছে গরিবের সাহায্য করিবেন না গরিবে যে কি কষ্টে আছে এই কষ্টটা যাতে আপনি বোঝেন এদিন না ফিলিস্তিন হরুগা এ ওকে আদার হিডাল লাগেছে কতদিন খানা নাই ছেলে ফেলেরা ক্যাসার মতো গড়ায় আহারে ইসরায়েলেরা উপর থেকে ত্রাণের গাড়ি এ তারপরে বোমা মারি কিচ্ছু নাই মানুষটির সকলেই এলেছে আত গেছে বই দোনো পাও গেছে বই আহা হা খানা হাতে তা করে মারি এলেছে এ রোজা খানার কষ্টটা আপনাদেরকে শিখেতেছে পানির পিপাসার কি কষ্ট এই জিনিসটা আপনাদেরকে ট্রেনিং দিচ্ছে তো ইনশাল্লাহ আপনারা নিজে কম খেয়েও আশেপাশের মুসলিম মিল্লা অসহায়দেরকে অসহায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে সাহায্য করবেন ইহুদিদেরকে যারা আছে কষ্টে আছে তাদেরকে সাহায্য করবেন এই জিনিসটাই রোজা আমাদেরকে শিখা ইনশাল্লাহ সাহায্য করবেন তো ইনশাল্লাহ করবেন তো লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ
لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم رأي فور باسشتا أما زيدر قال لك ودل زاقا تكل مسجد نماز تفرت كوكشو مزر عمر بورد شمدر شاي كو تنم تو يدو نماز زاقا كو تو شوي كو تنم إدالة حضور را فتوة دينا ও নামাজের বেলা ফতোয়া দেয় আরে হুজুর আল্লাহ হুজুর করে মানুষ করো আমিন কর কমলাপুর বাস স্ট্যান্ড খেয়াল করে সাইয়েদ পেশা এই তারপরে রেল স্টেশন হাজার হাজার মা বোনের নামাজ কাজা হয় মসজিদ এই এই রেল স্টেশন বিমানবন্দর রেল স্টেশন এই ছোট্ট করে রুম একখান আছে নামাজের যাত্রী গল্লাই আহ সেখানে প্রতি মুহূর্তে হাজার হাজার যাত্রী গাড়িতে উঠতেছে আমার অর্ধেক যাত্রী আমার মা বোনেরা এই মা বোনের কোন নামাজ দিতে কাজা হর তোমরা পুরুষের আল্লাহর কাছে জবাব দিবা আর হুজুর গুলো আল্লাহর দরবারে আটকিব প্রত্যেক গ্যাদারিং পূর্ণ এলাকা আমাদের সদর ঘাট তারপরে কমলাপুর রেল স্টেশন বাস স্টপেজ রায়পুর লক্ষ্মীপুর শহরে সমোহনী গ্যাদারিং পূর্ণ এলাকাতে আম্মাজিদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা রাখেন আমি ফার্স্ট টাইম করলাম আর মসজিদের অজুখানা টয়লেট ওগা লাইট বিতে চালাই যাইয়েন ওগা বাইরে বারিন্দা চালাই যাইয়েন তাইলে মহল্লার গরু চুরি হইলে অন্তত এই লাইটের ডরেও সোরা আইত না ঠিক কিনা আমরা আসতে দশটা লাইট বিল আইব ইডার বরকতে একটা গরিব কৃষকের 2.5 লক্ষ টাকার গরু বাঁচিয়ে গেল ঠিক কিনা বাড়ির ওগা লাইট চালাই রাখিয়েন রাস্তাটা আলোকিত রাখেন এই জিনিসগুলো আল্লাহ রসুল শিখেছে প্রত্যেকে আমরা স্বার্থপর হয়ে গেছি আমরা স্বার্থপর হয়ে গেছি তারপরে ইমাম নিয়ে গ্রুপিং মসজিদের লই গ্রুপিং আমিন লই গ্রুপিং এবার লাগব ইন্নি ওয়াজ্জাতু লই সামনে আইতে আছে ইন্নি ওয়াজ্জাতু লই মসজিদের নাম আহলে হাদিস মসজিদ হানাফি মসজিদ শাফি মসজিদ আর্জেন্টিনা মসজিদ ব্রাজিল মসজিদ পরে কথা কয় না আর্জেন্টিনার কত্তা গাদি হাতে গঞ্জি গাতি মসজিদ আইয়ে এবার ব্রাজিল এগুনে রে কোন দিন থেকে হয়েছে আর্জেন্টিনা আর্জেন্টিনা কোন ব্রাজিলের ব্যাটকা ঠিক কিনা আমরা মুসলমান এক এক রবের বান্দা আমরা কথা ঠিক কিনা তো আমরা করে এই জিনিসগুলো বললাম মসজিদেরা তাজা করেন ছোট্ট সোনামণি করে অবশ্যই নেবেন তাবলিগ জামাত আসলে তাদেরকে রিসিভ করবেন তাদেরকে ইস্তার করাবেন খাওয়াইবেন এরা আল্লাহর মেহমান আল্লাহর কাজ করে কথা বুঝছেন বিপদগ্রস্ত লোক আইলে নবীজির সময় মসজিদে চলিয়ে আইতো তারা আশ্রয় দিত যুবকেরা আইলে কইতো কিনে বিয়ে করবি নাই তারপরে বিয়ে করে দিত হন তো মাইয়ার বাপের ঘর দিলের ভিত্তে কোনো মায়া নাই আহা হলার ঘরে কোনো মায়াই করে নাই আল্লাহ হোলাইডি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় কেন ঠিক কিনা হোলাইডি হুন্ডা চালাই অ্যাক্সিডেন্ট করি গেলাই হোলা করে মায়া করিয়েন হোলা করে বলাই আনি বিয়া দিয়ে দিয়েন জি তোলে ওকে জামাই আনছি আলহামদুলিল্লাহ নাই রে ইচ্ছা মায়া নাই মাইয়ার বাঘ ঠিক কিনা আসেনি যার মাইয়া ডকের রে রায়পুর জো বাইডেন কি হ্যাডম হেতে যে হ্যাডম দেয়া সিগারেট খায় আর উপের দিকে ধোঁয়া ছাড়ে 30টা বান্দির ফলে আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দিছে আমি না পাত্তা দেই না তো এরকম সিটিং মাইয়ার বাপ বর্তমানে আমার মা ফিলে নাই রে আল্লাহ রস্তান মাইয়াগার বরকতে আমরা হোলাগার বরকতে দুইটা মানব মানবী যদি জেনা থেকে বাঁচে এটা হচ্ছে শ্রেষ্ঠ হজ শ্রেষ্ঠ জেহাদ শ্রেষ্ঠ এবাদত আর নাই মায়ের বারা বিয়ের লাগে লে কহলা কি করে হোলা ডাং ডাং করে হোলা মানুষের কাছে সুয়েরি হাড়ি দেয় হোলা ক্যালামবোর্ড খেলে হোলা হুন্ডা সালা ব্যাডমিন্টন খেলে হোলা কিতে করবে হোলা করে প্রতিষ্ঠিত করে দেন মাইয়াও আপনার হোলাও আপনার সমাজটা থেকে জেনা কমা জেনা বেড়ে যাচ্ছে তো ভাইও প্রায় 500 কোটি মানুষ হারামজাদ হয়ে গেছে বিশ্বের ফ্রান্সে 60% জারগা হোলা গুগল সার্চ দিয়ে নামলে বিবাহ বিবাহিত সন্তান আর জার্মানে 59% 100 এর ভিত্তে 59টা হোলা মাইয়া জারুগা হারামজাদা ইতালি 31% বুলগেরিয়া রোমানিয়া হাঙ্গেরি আহাহা নেদারল্যান্ড তামাম পৃথিবীতে জারগা হোলা প্রোডাকশন শুরু হয়ে গেছে বিয়ে ডরেও করে না বিয়ে করলে মামলা কাম লাগে তারপরে জামাইব কারো করে কেউ ফাত্তা দেয় না ইয়াল্লা দোনো কাকো ধরো তুই 1 লাখ দিলাম আনন্দ করো যত জনে তোমার করতে আর করো কই আয়ো করলাম মোলাগা দিয়ে দিলাম কো হোলা আমাদের দরকার আছে এইভাবে যদি বিয়েটা সহজ না করেন হারামজাদা বাড়ি যাবে কই ওর কথা কয় না কথা ঠিক নেই আর তোরা যুবকেরা কিছু লাইনে আ কোথাও কাজ কর তুই তোরে নিজেরে মাইয়ের বাপ কল্পনা কর তোর ফ্যানের ইয়ে দি হুয়া হিয়ে দি হুয়া সুলিডি একচত গাউয়া গাউয়া করে আস্তার ডাকাইতে মতো তোরে লাগে ইচ্ছা হলার কাছে কোন হাগলে মাইয়া বিয়ে দিব তুই নিজেরে নিজে মাইয়ের বাপ কল্পনা কর তুই সিটি তুই আল্লাহর রাস্তায় কত কাম কর
উৎপাদন কর, খাদ্য উৎপাদন কর, ভালো ভালো কাজ কর। হবু মাইয়ার বা হবু হর শ্বশুরের বা শুয়ারি গুণ হারিয়ে দে, তাকে বদিল্লা দে। মুসা আল্লাহ সাল্লাম দেখছে 10 বছর বদিল্লা দিছে, এই হর বা বদিল্লা দে, ইয়ার হরে প্রস্তাব দেবি বলে ইয়ো যারা বিয়ে করতাম সাই। তুই ইয়ানের খার ইয়ানো নাস নেই, তোর মানুষের মতো লাগেনি। তুই রেনিসাইজ লুকিং গ্লাস হতে, তোর সোলিডি কে ইচ্ছা, তোর হাফ পেন এটা কে ইচ্ছা, আস্তা গরু চোরের মতো তোর লাগে। তুই গরু চোর বাইর মত করি হাত দিকে দিয়া, তুই গরু চোর আসিচ্ছা। যুবকেরা আসিচ্ছা, এই বর্ষাকালে 1 কেজি মাছ ছাড়ে দিস নদীতে, 1 টন মাছ হয়ে যাবে আল্লাহ দিলে। দেশি দেশি তেলাপিয়া ছাড়ে দিলি গুন 22 দিনে 1 বিরিয়ানি দিব, আমার দেশের খাদ্য বাড়বে। তারপরে 10 গা ফেফে গাছ লাগা, তারপরে ওগা গাভী হাল, ওগা গাভীতে 20 লিটার দুধ হইব। 18 কোটি মানুষ তোর যদি তোরা গাভী হালস ওগা করি, তাহলে আমার জাতীয় গ্রিডে কত কোটি লিটার লিটার দুধ যোগ হইব। বেগুন বুড়িগার আমার মসজিদ সিয়ারা দোয়ান দিয়ে লেছি, এনে বেগুন কি হয়েছে না কা গিরা হবে, তো গিরা লড় 1 কাপ দুধ খাইবে, গিরা লড় না গিরা ঠিক হয়ে যাইব। গরু হালি না লোক নাই তো, সব গরু সব গ্রামের গরু, 2টা 12 হজ, 2টা ধরে কেমনে চুরিও। গ্রামের লোকে ওই সিস্টেম করে দিয়েছে, আফসারি হচ্ছে তো গরুগা বার করে দেয়, ওই ফিকাপ একটা খাড়াইতে রুস্তুমালি কলেজের ইয়ানো ফিকাপ উঠা হাসিলও আছে। টল পুলিশ ওদের লোক আমরা হাসিল দিছি দেখছেন নি তো, রাত বড় হয়ে গেলো কা কবে হুতি আসছিলাম, শরীর বালা আসছিল না, সার সারি দেন তো আসলে কিন্তু ওতে গরু সর হার করে দিছে কে গ্রামের লোকে, কথা ঠিক কিনা না? এ হাস মিনিটে কেন গরুটা চুরি হলো, কিন্তু রাজশাহীর লোক আসেনি, এর লাইন সূত্র বার করছি, তুই গরু সর কথা কনা, তুই গরু সর আর দিকে দিয়ে আরো দেয়া, তুই গরু সর তো গরু সরি বাদ দিয়ে অজ্ঞা গরু হাল, 10 গা করি মুরকা হাল, দেশি ডিমা খাইবি, অজ্ঞা তাল গাছ লাগা। সরকারে দেখ কইছে তাল গাছ লাগালে ঠাড়া নিয়ন্ত্রণ নিব, তাল গাছে যৌবনত্ব নিয়ন্ত্রণ নয়। আগের যুগের বুড়িগারা এক বল তাল খায়, 60টা বেড়ি তারের মতো সোজা করে গেলেছে। রায়পুর বাজ বাংলা বাজার তো আজ যখন গাঁড়া রকম কাশ দিত, বুড়িটা কইতো মা গো আঙ্গো ডাকাইতাই এসে হার্ট বিট বাড়ি যেত। আর তুই 2 লাখ টাকা করে দিয়া সে তীরে এর অন্তে তোরে ফাত্তা দেন দিব কেন? যদি ফাত্তা দিতে হয় তাল গাছ লাগাইতে হইব, সরকারে যে কইছে তাল গাছ লাগা। আর দেশি ডিম খাইবি, যতই তুই সালসা কে নস ও রায়পুর ইয়েতে কলেজ মাঠতে এতে এতরা সালসা বেছে, কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? না একদম বাজে কথা, শুধুমাত্র আমরাই 100% যৌবনত্বের অফার দিয়ে থাকি। আপনি 18 বছরের টকবগে যুবক হয়ে যাবেন, রাইফেল আছে বুলেট নেই, এই রাইফেলের কোনো দাম নেই। আপনি আমাদের কোম্পানির পক্ষ থেকে আমরা আর জীবনে আসবো না, শুধু রায়পুর বাস স্ট্যান্ড এসেছি কোম্পানির পক্ষ থেকে শুভ সংবাদের জন্য, 1টা বোতল মাত্র 270 টাকা, টাকা রেডি টাকা রেডি টাকা রেডি, আমরা চলে যাবো ঝোনাকিত করে। বুড়িকে মুখ বান্ধিয়ে 1 বোতল লইয়া নে এসা উড়িয়ে খা ডোক ডোক করে, বুড়ি কইডি কি তা খাও কো বাতের ওষুধ দাও না আর গিরে লড়ে, আসলে ডাকাইতে মাল খাইতে আছে। তো করে হাইলাম না বুঝাইতাম, 500 লোক তোরা বাংলাদেশে জাগি ওঠ, খাদ্য উৎপাদন কর, তামাম বিশ্বে আমদানি রপ্তানি বন্ধ হয়ে যা, তোরা বুঝবি আরে টোকাইবি একদিন সুমা খাইবি তোরা, আমদানি রপ্তানি বন্ধ। সারা পৃথিবীতে অতিরিক্ত খাদ্য শস্য নাই কোনো দেশে, প্রত্যেকে খাদ্য উৎপাদন কর, খাদ্য খাদ্য গাছ লাগা, ফলের গাছ দুগা মরিচ গাছ লাগা, ওগা ফেফে গাছ লাগা, ওগা গরু হাল, 10 গা ডিম হাল, ছাদের উপরে মুরগা হাল, ছাদের উপরে এগুলো ভিটামিন ডি বেশি হাইব। আল্লাহ আমার রায়পুরবাসীকে সুখে রাখো, তারা আমার অনেক ভালোবাসে। আল্লাহ তোকে গাড়িটি যখন ইকোনো জোনাকি ঢাকা এক্সপ্রেস ওইটি লাল সবুজ যখন আর লাকশো মেদি যায় রায়পুরের গাড়িটির দিকে চাইলে মনে হচ্ছে আর কলজাটা রায়পুরের গাড়ির ভিত্রি হাই হুককে হুককে সাই আহার আর বক্তরা যায় রে গাড়িত করে ঢাকা। আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও, আল্লাহর কসম আই কল্পনা করি লাকসমেদি তবু গাড়িটি দেখলে রায়পুরে মনে হয় যেন আমার প্রাণটা রায়পুরে। রায়পুরকে সৈয়দ শাহ হুজুরের কারণে ভালোবাসি, সৈয়দ শাহ হুজুর আমাকে প্রথম মাহফিলে দাওয়াত দিছে রায়পুর। আল্লাহ আমার রায়পুরে খানায় কাবার ইমাম বের করো, রায়পুরে বিশ্ববিখ্যাত বক্তা দান করো, রায়পুর থেকে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী দান করো, রায়পুরবাসীকে সুখে রাখো, লক্ষ্মীপুর নোয়াখালীকে কবুল করো, সমগ্র বাংলাদেশকে কবুল করো, সমগ্র বহির্বিশ্বের যত মুসলমান আছে তাদেরকে কবুল করো, সকল হিন্দু বৌদ্ধ খ্রিস্টানকে কবুল করো, দিনের পথে নিয়ে আসো, তাদের জন্য রহমত বাজেট করে দাও আল্লাহ।
তো অনেকগুলো কথা ছিল বলতে পারলাম না মোনাজাত আস্তাগফিরুল্লাহ।